আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে আমি আপনাদের সাথে খুব সহজ আর মজাদার হেলদি একটা নাস্তার রেসিপি শেয়ার করবো সকালবেলা আপনারা জাস্ট পাঁচ মিনিটে এই নাস্তাটা বানিয়ে ফেলতে পারেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে ভালো লাগবে এবং উপকারে আসবে চলুন তাহলে দেখে নেই আজকের নাস্তার রেসিপিটি নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন রেসিপি বানানোর জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণে পালং শাক একদম মিহি কুচি করেছি তার আগে খুব ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে পানি ঝরিয়েও নিয়েছি একটু লবণ দিয়ে এখন আমি ভালো করে এটা মিক্স করে নিব এতে করে পালং শাকের ভেতরে থাকা পানিগুলো বের হয়ে যাবে এরকম করে একটু কোচলে নিয়ে নিতে হবে তাহলে এটা ভালো হবে আর কি তো দেখেন আমি ভালো করে কষলে নিলাম আমি এখানে আমার প্রয়োজন মতো বানাচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন মতো বানাবেন মানে আরও বেশি করেও দিতে পারেন তারপরে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর অবশ্যই আপনারা পালং শাকটা কষলে নেবেন একটু ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি একটু হেলদি করে বানাবো আর কি টমেটো কুচি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ তারপর দুটো মরিচ দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো হাফ চামচ চাট মশলা পাউডার হাফ চামচ কালো গোলমরিচের গুঁড়ো হাফ চামচ দিয়ে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি আমি সমস্ত মশলাগুলো খুব অল্প করে দিয়েছি যেহেতু সকালের নাস্তা বানাচ্ছি সকালবেলা মশলা জাতীয় খাবার কম খাওয়াই ভালো তারপরে এখানে আমি হাফ কাপ পরিমাণে ময়দা দিয়ে দিলাম দিয়ে পানি দিয়ে দিচ্ছি এক কাপের মতো দিয়ে ভালো করে মিক্স করে নিব এটা খুব পাতলাও না আবার খুব ঘনও না এরকম একটা ব্যাটার তৈরি হবে তো আপনাদেরকে আমি ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিব টোটাল আর কি এক কাপের থেকে একটু বেশি পানি লাগছে অল্প অল্প করে পানি দিয়ে এভাবে মিক্স করবেন তারপরে এখানে আমি একটা ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে আবারও একটু ভালো করে মিক্স করে নিচ্ছি আপনারা দেখতে পেয়ে পাচ্ছেন নিশ্চয়ই যে কনসিস্টেন্সিটা কীরকম হবে খুব বেশি ঘনও হবে না আবার পাতলাও হবে না এরকম একটা ব্যাটার তৈরি করেছি আপনারা এই ব্যাটারটা রাতেও বানিয়ে রাখতে পারেন রাতে বানিয়ে রাখলে সকালবেলা আরও খুব তাড়াতাড়ি হয়ে যাবে ভাজা কারণ অনেকেরই থাকে যে সকালবেলা নাস্তা বানানোর সময় থাকে না কিংবা হেলদি কীভাবে বানাবো সেরকমই থাকে না তো আপনারা এটা পরে রাখতে পারেন এখন একটা ফ্রাই প্যান ভালো করে গরম করে নিলাম তারপরে একটু তেল ব্রাশ করে নিচ্ছি এখানে বেশি তেল আমি দিচ্ছি না অল্প তেল দিয়ে তারপরে একটু গরম হলে আমি ব্যাটার থেকে একটা গর্তযুক্ত চামচ দিয়ে দিয়ে দিচ্ছি খুব মোটা করে বানানো যাবে না একটু পাতলা করে দিব আর কি আপনারা দেখতে পাবেন এখনই যে এটা রকম হচ্ছে তো এক পাশ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে এক পাশ উপরটা যখন একটু শুকিয়ে আসবে তখন উল্টে দিতে হবে তো দুই পাশই দুই মিনিট দুই মিনিট কিংবা তিন মিনিট করে ভেজে নিতে হবে চুলার আঁচ মিডিয়াম থাকবে তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এটা কীরকম হবে তো দেখেন উপরটা শুকিয়ে গেছে আমি এখন উল্টে দিব যেহেতু পালং শাক রয়েছে তো একটু বেশি সময় নিয়ে ভাজতে হবে এটা আপনারা বিভিন্ন রকম চাটনির সাথে এটা পরিবেশন করতে পারেন সকালবেলা অথবা বিকেলের নাস্তাতেও খেতে পারেন চায়ের সাথে তো আমার বানানো হয়ে গেছে আমি পরবর্তীগুলো এভাবে ভেজে নিচ্ছি আমার সবগুলো বানানো মোটামুটি হয়ে গেছে খুবই সুন্দর কালার এসেছে মাশাল্লাহ আপনারা সকালবেলা এটা করে নেবেন তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে অবশ্যই আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন আর খে কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে এমন আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ